যা ভাবা হয়েছিল শেষ পর্যন্ত তাই হলো। সোমবার কর্ণাটকে আস্থা ভোটে জিতে নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিলেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। 17 জন বিধায়কের সদস্য পদ খারিজ হওয়ায় বিধানসভার আসন সংখ্যা কমে হয়েছিল 207, ম্যাজিক ফিগার দাঁড়িয়েছিল 104। এই মুহূর্তে 105 বিধায়কের সমর্থন রয়েছে বিজেপির ঝুলিতে। আর এই সমীকরণে ভর করেই এবার কর্ণাটক দখল করে নিল গেরুয়া শিবির। গত 3 সপ্তাহ ধরে লাগাতার টানাপোড়েন চলছিল কর্ণাটক বিধানসভায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আস্থা ভোটে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় কংগ্রেস ও জেডিএস এর 14 মাসের জোট সরকার। এরপর সরকার গড়ার জন্য রাজ্যপালের কাছে আবেদন করে বিজেপি। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিএস ইয়েদুরাপ্পা। সোমবার সেই বৃত্ত সম্পূর্ণ হয়। রবিবার 14 বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজ করে দিয়েছিলেন স্পিকার কে আর রমেশ কুমার। তার আগেও 3 বিধায়কের সদস্যপদ খারিজ করে দেন তিনি। মোট 17 বিধায়কের সদস্যপদ খারিজ হয়ে যাওয়ায় কর্ণাটকে ফিরে আসা অনেকটা সহজ ইয়েদুরাপ্পার কাছে। রবিবারই তিনি আত্মবিশ্বাসের সুরে বলেন, সোমবারই আমরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব। এদিন তা প্রমাণও করেন তিনি। বিধানসৌধে ধনী ভোটেই স্থির হয়ে যায় কন্নড়ভূমির রাজনৈতিক গতিপথ। আস্থা ভোটে জিতে বিরোধীদেরও বার্তা দিয়েছেন ইয়েদুরাপ্পা। তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। ভুলে যাওয়া ও ক্ষমা করে দেওয়াই আমার নীতি।